আপনারা দেখছেন আমাদের মুখ্যমন্ত্রী অনুষ্ঠান। আমাদের মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে আজকে বিশেষ অতিথি বিধাননগর পুর নিগমের 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য সুপর্ণা ঘোষ পাল। তিনি প্রথম প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রথম প্রতিদ্বন্দ্বিতা করে তিনি প্রচণ্ড আত্মবিশ্বাসী এবং এই আত্মবিশ্বাসের থেকে তিনি নির্বাচনে লড়ছেন। আমরা তার কাছ থেকে শুনে নেব সব কিছু। এই প্রথমে আপনাকে আমাদের তরফ থেকে ইংরেজি শুরু নববর্ষে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদেরও অনেক শুভেচ্ছা অভিনন্দন। নির্বাচনে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করছেন, মানুষের কাছে যাচ্ছেন, কি বার্তা পাচ্ছেন মানুষের কাছ থেকে? মানুষ যেটা চাইছে যে পুরো পরিষেবাটা তারা ঠিকঠাক যাতে পায়। যিনি কাউন্সিলর হয়ে নির্বাচিত হয়ে আসবেন, আমাকে আগাম তারা কাউন্সিলর বলে অনেক জায়গায় সম্বোধনও করছেন এবং বলছেন যে আপনাকে যেন পাশে পাই এবং সমস্ত পুরো পরিষেবাগুলো যাতে ঠিকঠাক মতো পাই, সেটাই তাদের অগ্রাধিকার আর কি। যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যদি জেতেন, জেতার পরেও অনেক তখন চাপ আরও বেড়ে যাবে, মানুষের অভাব অভিযোগ অবশ্যই আরও বেশি করে আসবে, যে এটা করবেন এটা সেইটা সেই পরিষেবাটা দিতে কতটা প্রস্তুত আছে? আমি সম্পূর্ণ প্রস্তুত, কারণ আমি আগাগোড়াই একদম তৃণমূল স্তর থেকে দলটা করে এসেছি এবং একেবারে বুথ লেভেলে রাজনীতিটা করেছি। তো মানুষের অভাব অভিযোগ, তাদের চাওয়া পাওয়া, এগুলোর সঙ্গে আমি অনেকদিন থেকেই পরিচিত। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী প্রকল্পগুলো আছে, আমি তৃণমূল মহিলা কংগ্রেসের একজন সক্রিয় সদস্য। তো মহিলা তৃণমূল কংগ্রেসের হয়ে আমরা লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্যসাথী, তাছাড়া আমি একজন শিক্ষিকা, তাই স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, এগুলো নিয়ে আমরা ডোর টু ডোর গেছি, ডোর টু ডোর ক্যাম্পেনিং করেছি, মানুষের কাছে গেছি, তাই জানি মানুষের প্রত্যাশা কতটা। আর সেই পূরণ করবার চাপটাও আছে, কিন্তু আনন্দ আছে যে মানুষের জন্য কাজ করতে পারবো, সেই সেই আশা নিয়েই লড়ছি। শিক্ষিকা ছিলেন, অবশ্যই সেখানে স্টুডেন্টদের অনেক অভাব অভিযোগ এবং তাদের সাধ্যমতো আপনি তাদের শিক্ষা দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে ছাত্রদের কিছু উন্নততম জিনিসও আপনি তাদেরকে পরিষেবা দিয়েছেন। এবারে কিন্তু উল্টে, এবার মানুষের, সাধারণ মানুষের পরিষেবা, তাদের কিন্তু চাহিদা অপরিসীম, দুটোর কিন্তু আলাদা, এই আলাদা বিভাগটাকে কীভাবে দেখছেন? আলাদা ঠিক আমি বলবো না, কারণ ছাত্রছাত্রীদের সঙ্গে একাত্ম হয়ে যখন আমরা কাজ করি, তখন একটা ছাত্র মানে তার পরিবার, তার পরিবারের অন্যান্যদের কি অভাব অভিযোগ, তখন কিন্তু আমরা ছোট ছোট পরিবারগুলোকে পাই, মানে এক একটা ছাত্র বা ছাত্রী সঙ্গে সঙ্গে তাদের বৃহত্তর পরিবার, তো সেই পরিবারের সান্নিধ্যে এসেছি। আর এখন তো ছাত্রছাত্রী ছাড়াও, মানে তাদের পরিবার ছাড়াও অন্যান্য মানুষজন, তাদেরও আশা আকাঙ্ক্ষা আমাকে কেন্দ্র করে, তো সেটা পরিপূর্ণ করব, তাদের সমস্ত আশা পূরণ করব, সেই অঙ্গীকার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মাথায় নিয়ে আমি পথ চলা শুরু করেছি। তো আমি আশাবাদী যে আমি সেই কাজটা নিশ্চয়ই সাফল্যের সঙ্গে এবং আন্তরিকভাবে সম্পন্ন করতে পারবো। 22 ডিসেম্বর ঘোষণা করেছে নির্বাচনে, তারপর থেকে আপনার নাম ঘোষণার পর থেকে আপনি নেমে পড়েছেন ভোটের প্রচারে। একদম প্রচারে যখন যাচ্ছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, মানুষ কী কী অভিযোগ করছে যেগুলো মনে হচ্ছে যে আপনি আসলে করতে পারবেন? এখানে একটা সমস্যা দীর্ঘদিনের, যেটা হচ্ছে জল জমার সমস্যা। তো এই বিষয়ে কিছুদিন আগে একটি প্রশাসনিক বৈঠক করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আমাদের মাননীয় বিধায়ক অদিতি মুন্সি এই রাজারহাট গোপালপুরের যে বৃহত্তর সমস্যা, জল জমার সমস্যা, সেটা তুলে ধরেছিলেন এবং সেই প্রশাসনিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আশ্বস্ত করেছেন এবং সেই কারণে তিনি যে 22 কোটি টাকা স্যাংশন করেছেন দমদম ক্যান্টনমেন্ট ক্যানেল সংস্কারের জন্য, সেই কাজটা চলছে, শুরু হয়ে গেছে ড্রেজিংয়ের কাজ, এছাড়া লক গেট করা হবে যাতে ওভারফ্লো না হয়। তো অচিরে রাজারহাট গোপালপুরের এই জল জমার সমস্যাটা মিটে যাবে,
এবং আমরাও 8 নম্বর ওয়ার্ডের যে সমস্যা জলের সমস্যা সেটাও মিটবে সেটা মানুষকে আমরা সেই কথাটা জানাচ্ছি তাদেরকে আশ্বস্ত করছি। অদিতি মুন্সি আপনাদের বিধায়ক, অদিতি মুন্সি বিধায়কের সঙ্গে আপনারা কতটা মানে একটু সরিয়ে নাও রয়েছে এবং কতটা আপনাদেরকে মানে ওয়েব পরিষেবা দিচ্ছে? আমাদের বিধায়ক মাননীয় বিধায়ক অদিতি মুন্সি জবে থেকে এসেছেন, তিনি যেভাবে রাজারহাট গোপালপুর বিধানসভার প্রত্যেকটা ওয়ার্ডের মানুষ তাকে যে আন্তরিকভাবে গ্রহণ করেছে এবং তিনি যেভাবে মানুষের ঘরে ঘরে একেবারে ঘরের মেয়ে হয়ে পৌঁছে গেছেন, তো তাকে গ্রহণ করেছে এবং তার পছন্দের বা তার সমর্থিত প্রার্থী রূপে আমরা এখানে এসেছি, তাই তিনি যেভাবে 100% মানুষের ভালোবাসা পেয়েছেন আমাদের কাজ অনেক সহজ হয়ে গেছে অদিতি মুন্সি বিধায়ক হয়ে আসার পর। রাজ্য মুখ্যমন্ত্রী এই দুয়ারে সরকারের মাধ্যমে ছাত্রছাত্রী, তারপর লক্ষ্মী ভাণ্ডার বিভিন্ন প্রকল্প এনেছে এবং মানুষ অলরেডি পরিষেবা পাওয়া শুরু করে দিয়েছে, সেদিক থেকে দাঁড়িয়ে আপনার কতটা অ্যাডভান্টেজ আপনার বিরোধীদের পক্ষ থেকে ইয়ে থেকে যে প্রচারের ক্ষেত্রে? আমার ক্ষেত্রে খুবই সুবিধা হচ্ছে, মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার, আমি সমস্ত কিছু সরিয়ে বলছি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, এই প্রকল্পে সারা পশ্চিমবঙ্গের মানুষ সে দলমত নির্বিশেষে আমরা দেখেছি যে আমাদের যাদেরকে এখন তথাকথিত রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে বিরোধী বলা হচ্ছে তাদের পরিবারেরও সদস্যরা এই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়েছেন এবং আমাদের মাননীয় বিধায়ক অদিতি মুন্সি দলমত নির্বিশেষে সমস্ত রাজারহাট গোপালপুরের প্রত্যেকটি পরিবারের মহিলারা যাতে লক্ষ্মীর ভাণ্ডার পান তার জন্য তিনি চেষ্টা করেছেন এবং সেই সুবিধাটা তারা পাওয়ায় আমার অনেক সুবিধা হয়েছে, কারণ আমার লোকের কাছে গেলে তারা জিজ্ঞেস করলে বলছে লক্ষ্মীর ভাণ্ডারের পে করেছেন, বলছে হ্যাঁ এবং টাকা ঢুকছে, সঙ্গে সঙ্গে তারা বলছেন হ্যাঁ, তো অনেক সহজ হয়ে গেছে এই প্রকল্পটার মাধ্যমে। আমরা দেখেছি অদিতি মুন্সি এখানকার যখন বিধায়ক হলেন তার পরপরই একটা বার্তা সারা রাজারহাট গোপালপুরের মানুষদের দিলেন যে কোনো কাজ করতে গেলে আমি নয় আমরা মিলে করব, একদম এই আমি থেকে আমরা মানে সবাইকে নিয়ে চলার একটা যে তার অঙ্গীকার সেটাকে আপনি কতটা মানে রেখে চলতে পারবেন? তার দৃষ্টান্ত হচ্ছে আমি সবাইকে নিয়ে দেখুন বসেছি এবং আমার পুরো ওয়ার্ডটা অনেক বৃহত্তর, একটা ওয়ার্ড আগে তিনটে ওয়ার্ড ছিল এখন একটা এবং প্রায় 14টা পার্ট আছে, 13 প্লাস একটা বেড়েছে অক্সিলারি 13, হ্যাঁ, তো এই বিশাল জায়গায় এবং আমার সমস্ত বুথ কর্মী থেকে এবং সব সাথী বন্ধু, আমি কখনো কাউকে কর্মী বলি না, আমার সাথী বন্ধুরা আমার সঙ্গে পায়ে পা মিলিয়ে রয়েছে এবং সবাইকে নিয়ে এই আমরা, আমরাটা ছাড়া এটা একটা যৌথ প্রকল্প, একা সম্ভব নয়, আমি এইটাকে আদর্শ মানি, অদিতি মুন্সির ভাবনাটাকে আমি সম্মান জানাই এবং তার আদর্শকে মাথায় রেখেই আমি চলছি। আপনি শিক্ষিকা এবং শিক্ষকতা করেছেন, শিক্ষিকা রূপেই পরিচিত ছিলেন, এখন আগামী দিন কাউন্সিলর হিসেবে পরিচিত হবেন কিনা সেটা 25 জানুয়ারি? অবশ্যই অবশ্যই। যদি আপনি কাউন্সিলর হয়ে যান তারপরে আপনার কাছে মানুষ যেমন পরিষেবা চাইবে তারপরেও আবার অনেক অভিযোগ করবে এই কাউন্সিলর চলে না, এই কাউন্সিলর পাচ্ছে না, এই কাউন্সিলর ওই ভুল, এই অভিযোগটা কিন্তু আপনি শিক্ষক আমাদের কোনোদিন শোনেননি, মানে এটা নতুন পেশায় এসে শুনবে কীভাবে সেটা গ্রহণ করবে? দেখুন কাজ করতে গেলে মানে কাজ করলে তার ভুল হবে, কাজ যদি আমি না করি তাহলে ভুলের প্রশ্ন, ঠিক ভুলের প্রশ্নই হয় না, তো কাজ করতে গিয়ে ভুল হবে তো সেখান থেকে শিখবো আবার নতুন করে, কারণ আমার লক্ষ্য যেটা সেটা হচ্ছে মানুষের জন্য কাজ করা। আমি এমনি পলিটিক্যাল পার্সন ছাড়াও আমি সোশ্যাল ওয়ার্ক করি এবং অনেক সময় সক্রিয়ভাবে করি এবং নীরবেও করি, যেটা লোকে জানে না নীরবেও করি, তো আমার ভেতরের ইচ্ছাই রয়েছে মানুষের জন্য কাজ করা, যদি কাজ করতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয় আমি অবশ্যই তাদের কাছে, মানুষের কাছে আমি আবার সেটা চেয়ে নেব যে আমার কোথায় ত্রুটি হচ্ছে কোথায় ভুল হচ্ছে, সবাইকে নিয়ে মানুষের সঙ্গে নিয়ে আমি কাজ করব এবং আমি জানি সৎভাবে কাজ করলে, সদিচ্ছা থাকলে কোনোটাই কোনো লক্ষ্যটাই অপূরণ হবে না, আমি ঠিক লক্ষ্যে পৌঁছে যাব।
এই যে মানুষের কাছে ভোট যাচ্ছেন, মানুষের মানুষ বলছে আপনি ভোট চাইছেন, কোন কোন কারণের উপর, কোন বিষয়ের উপর মূল লক্ষ্য রেখে আপনি ভোটটা চাইছেন? প্রথমত এটা যেহেতু পৌর নিগম কর্পোরেশন ভোট, এটা হচ্ছে মানুষের ন্যূনতম মৌলিক চাহিদাগুলো। যেমন মানুষ যেটা চাইছে রাস্তা, রাস্তাটা একটু উন্নত হবে, যেখানে আমরা হাঁটবো, প্রতিক্ষণে যেতে গেলে যদি হোঁচট খাই তাদের অসুবিধা, তো রাস্তা যেন ভালো হয়, জলটা আমরা যেটা পানীয় জল খাচ্ছি সেই জলটা যেন ভালো হয়, আর আলো থাকে রাস্তাঘাটে, আলো থাকে, মানুষ চাইছে যে নোংরা গার্বেজ যেগুলো আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, পরিবেশ বান্ধব একটা পরিবেশ থাকুক, এইগুলো মানুষের খুব ন্যূনতম চাহিদা। এবং অনেকে আমাকে এরকমও বলছে যে আমাদের খুব চাহিদা কম, আমরা শুধু চাই যে আমাদের সবার সঙ্গে থেকে পুরো পরিষেবাগুলো আপনি দিন, আমরা আছি, এভাবে আমাকে দুহাত তুলে আশীর্বাদ করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন সভাতে বিভিন্ন কর্মীদের বারবার যেটা বলে আসছে যে মানুষের পাশে থাকতে হবে, সবসময় মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়াতে হবে, একদম। তো সেখানে দাঁড়িয়ে আজকে আপনি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে চলেছেন, সেটা 25 তারিখ জানা যাবে, তো সেখানে দাঁড়িয়ে আপনি কীভাবে পরিকল্পনা করেছেন যে এই এই বিষয়গুলো আমি জনপ্রতিনিধি হিসেবে প্রথম মানুষের কাছে তুলে ধরব? আমার প্রথম আমার যেটা পরিকল্পনা আছে, প্রথমেই জয়যুক্ত হলে আমি মানুষের আশীর্বাদে জয়যুক্ত হয়ে যখন আসব, তখন আমি বলেছি প্রত্যেকটা পার্ট ওয়াইজ আমি প্রথমে একটা সমস্ত মানুষকে, কারণ আমি জনপ্রতিনিধি, তাই জনগণের সঙ্গে প্রথমে আমি আলাপ পরিচয়টা আবারও নতুন করে, কারণ ভোটের ভোট চাওয়ার সময় মানুষের কাছে যাওয়া, ভোট হয়ে যাবার পর মানুষের কাছে যাওয়া, এই দুটোর মধ্যে একেবারে পার্থক্য রয়েছে। তাই প্রথমে আমি তাদের কাছে পৌঁছাবো এবং তাদেরকে নিয়ে আমি বসবো, তাদের কী সমস্যা সেটা নথিভুক্ত করব, এবং আমার সেই প্রায়োরিটি হচ্ছে একটা একটা করে তাদের সেই সমস্যার সমাধানগুলো করা। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বারবার বলতে শুনেছি যে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, সিপিএমের মুখ্যমন্ত্রী, কংগ্রেসের মুখ্যমন্ত্রী, বিজেপিরও, তৃণমূলের, অবশ্যই আমি, আমার বাংলার মানুষ, আমার ঘর। সেখানে দাঁড়িয়ে আপনার ওয়ার্ডে যারা আপনার বিরোধী হিসেবে ভোট দেবেন বা অন্য কাউকে ভোট দেবেন, তাদেরকে নিয়েও আপনি আপনার যে পরিষেবা সেই পরিষেবা থেকে কতটা মানে একসাথে আনতে পারবেন, এক জায়গায় আনতে পারবেন মনে করছেন? এটা আপনার প্রশ্নের আগেই বলি, আমি এই কদিন যখন ডোর টু ডোর ভিজিট করেছি আমার বিরোধী যারা রয়েছেন তাদের সঙ্গে, রাস্তায় এবং বাড়িতেও যখন গেছি সৌজন্য সাক্ষাৎ করেছি, এবং তার আমরা পরস্পরের কাছেই এটা অঙ্গীকারবদ্ধ, কারণ যে মুহূর্তে আমি নির্বাচিত হয়ে যাব সেই মুহূর্তে কিন্তু আমি শুধু দলের নই, আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেছেন অবশ্যই তিনি সঠিক দিশা দেখিয়েছেন, সেই মুহূর্ত থেকে আমি হয়ে যাব 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এবং যারা আমার বিরোধী হয়ে দাঁড়িয়েছেন বা তাদেরকেও সমর্থন করছেন তারাও কিন্তু আমার নাগরিক পরিষেবার অন্তর্ভুক্ত, তাই সবার কাউন্সিলর হয়ে সবার জন্য কাজ করব, সেখানে দল বড় নয়। দুয়ারে সরকার, দুয়ারে অ্যাম্বুলেন্স, দুয়ারে রেশন, দুয়ারে পুলিশ, আপনি কি ভোটের পরে এটাকে নিজেকে করতে পারবেন, দুয়ারে কাউন্সিলর? অবশ্যই অবশ্যই, কাউন্সিলর হতে গেলে মানুষের পাশে সর্বক্ষণের জন্য থাকতে হবে, তাদের বিশ্বাস, ভরসা, আশা এগুলো তাদের সঙ্গে থাকতে হবে, সুতরাং অবশ্যই আমি নিজে একদম ঘরের মেয়ে হয়ে উঠতে চাই, তাদের পাশে থাকতে চাই। ধন্যবাদ দিদি, আপনাকে এত।